हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू माय न्यू वीडियो। हेल्दी किचने सकल के स्वागत जानाई। आमार आजके रेसिपी खूब ही टेस्टी फिश फ्राई। हाँ, बाड़ीते ही किभाबे आमरा खूब तारातारी फिश फ्राई रान करते पारबो सेई रेसिपिटाई आज के आमी तोमादेर साथे शेयर करब। तो चलो, आर आज के फिश फ्राईटा आमी करब कातला माछ दिए। कातला माछ दिए फिश फ्राईटा करेछि बिकेले जलखाबारेर जन्य, किन्तु दारुण एकटा रेसिपि। तो चलो शुरू करा जाक। तो कतला माछी फिश फ्राई बनानोर जोन्नो आमरा एखाने निये निएछि कतला माछेर पेटी। पेटीर पिसटा निलेई भालो हबे, कारण काटाटा अनेक कम थाके। तो सेई जोन्नो एबार माछटाके आमरा सेद्ध करे नेब। तो सेई जोन्नो दिए दिलाम एखाने जल। जलटा एकटु परिमाण मतन देवार चेष्टा करबेन जाते सेद्ध हये जाय आर जलटा ना थाके। तो एखाने दिए दिलाम आमि लवण परिमाण मतन, आर दिए दिच्छि गोलमरिच गुँड़ो। दिए देवार पर एर मध्ये दिए देबे एकटुखानि गरम मसला गुँड़ो। দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো মাছটা সিদ্ধ করা হয়ে গেছে, এরপর আমরা ওপরে যে মাছের যে তেলটা থাকে সেটা ফেলে দেব আর কাঁটাটা ফেলে দেব। খুব ভালোভাবে বেছে নিতে হবে যাতে মাছের ভেতরে কোনো রকম কাঁটা না থাকে। তো আমি দেখো খুব ভালোভাবে বেছে নিয়েছি। এরপর আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল। তেলটা আমি একটু কম করেই দিচ্ছি। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ। এরপর দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, বাটা দিইনি। এরপর রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে এখানে ভাজতে হবে। কালারটা একটু জাস্ট চেঞ্জ হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেব একটুখানি আদা বাটা। তার আগে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে কালারের জন্য খুব ভালোভাবে এগুলোকে সবগুলোকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। তো তারপর দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি। ঝালটা তুমি তোমাদের ইচ্ছে মতন দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। তো আমার একটু ঝালঝালি পছন্দ, তো সেই জন্য। আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো, জাস্ট কালারের জন্য, দেখতে একটু সুন্দর লাগবে। তো এরপর আমি করে রেখেছি এদিকে একটা বড় আলু আমি সেদ্ধ করে রেখেছি। এরপর ওই যে পেঁয়াজ রসুন সমস্ত কিছু কষিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমরা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে অনেকক্ষণ বেশ নাড়াচাড়া করে নিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে। দেখো একদম খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে যখন মাছটা ভাজা ভাজা হয়ে যাবে, একদম পুরো তেলটা দেখো টেনে নিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটা দিয়েও খুব ভালোভাবে মাছের সাথে একদম মিশিয়ে নিতে হবে। আর দেখতে হবে আলুর মধ্যে যেন কোনো রকম ছোটো ছোটো দানা দানা না থাকে। পুরো ভালো করে তোমাদের আলুটাকে ম্যাশ করে নিতে হবে। তো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এটা কিন্তু আপাতত ঠান্ডা করতে দিতে হবে, নইলে হাত দেওয়া যাবে না। তো ঠান্ডা করে নিয়ে তারপর আমরা এটা শেপ দেবো। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা এখানে শেপ দিয়ে নেব। তোমরা চাইলে গোল গোলও করতে পারো, বা ফিশ ফ্রাই যেরকম হয় সেরকমও করতে পারো। তো আমার এই শেপটাই বেশি পছন্দ, তো সেই জন্য আমি এরকমভাবে করে নিচ্ছি। করে নিয়েছি একটুখানি লম্বা লম্বা করে। তো দেখো একদম সমস্ত সবগুলো রেডি হয়ে গেছে। এরপর একটা বাটিতে আমি নিয়ে ভেঙে নেব দুটো ডিম। তো যে কটা হয়েছে তাতে দুটো ডিম আমার লেগে যাবে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে আমি রেখেছি ব্রেড ক্রাম্বস, এটা আমি বাড়িতেই তৈরি করেছি। যে ব্রেডগুলো কিনতে পাওয়া যায় সেটা বাড়িতে নিয়ে এসেই আমি ব্রেড ক্রাম্বসটা করেছি, যেহেতু আমাদের এখানে পাওয়া যাচ্ছিল না বিস্কুটের গুঁড়ো। তো তোমাদের এখানে পাওয়া গেলে বিস্কুটের গুঁড়ো দিয়েই করো, আর ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারো। আমি রেসিপিটা পরে একদিন কখনো দিয়ে দেব। তো ফার্স্টে ডিমের মধ্যে কোট করে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আমি ভালোভাবে কোট করে নিলাম। তো হয়ে গেছে আমার সমস্ত ফিশ ফ্রাইয়ের জন্য কোট করা। এরপর আমরা ভালোভাবে দেখিয়ে দিলাম। দেখো চাইলে তোমরা ডাবল কোটও করতে পারো। তো সবগুলো করে নিয়ে তারপর আমি আবার ডাবল কোট করেছিলাম। তো রেডি হয়ে গেছে সমস্ত। এরপর আমরা একটা কড়াইতে সাদা তেল দিয়েই ভাজতে হবে। দেখো দিয়ে দিলাম। পুরো তেলটা গরম করার পর আঁচটা মিডিয়ামে করে ভাজতে হবে।
আর প্রথমেই একদম নাড়াচাড়া করতে যাবে না, তাহলে এটা ভেঙে যেতে পারে। নিচটা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তবেই এরকম একটা কাঁটা চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে দিচ্ছি। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো রেডি হয়ে গেছে আমাদের কাতলা মাছের ফিশ ফ্রাই, দুর্দান্ত খেতে হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভেটকি মাছ বা এরকম ধরনের মাছ দিয়েই যে বানাতে হবে এরকম না, কাতলা মাছ দিয়েও কিন্তু খুব ভালো লাগে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।